बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम आशरीफा किचन होमे आपनादेर सबाइके स्वागत आशा करि आपनारा अनेक भालो आछेन सुस्थ आछेन आलहामदुलिल्लाह आमी आबारो प्रतिदिनेर मतो सबकिछु गुछिये निये आपनादेर माझे हाजिर होयेछि आशा करि रेसिपिटा आपनादेर अनेक भालो लागबे तो आमी आजके रान्नार रेसिपि निये आसिनि माथार তেলের রেসিপি নিয়ে এসেছি চুলের জন্য তো অনেকেরও তো আমাদের চুলের মানে খুবই সমস্যা চুল ওঠে মানে চুল পড়ে যায় তারপর চুলের আগা ফেটে যায় তো তার জন্য রেহাই পাওয়ার জন্য আমি আজকে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি হাজির হয়ে গেছি তো এখানে আমার কেই এখানে নিয়েছি আমি একটা অ্যালোভেরা তেল প্যারাশুট অ্যালোভেরা তেল এটা নিয়েছি কোকোনাট তো আপনারা এই তেলটা ইউজ করতে পারেন তো আমি এটা সবসময় এটা ইউজ করি 150 ml এর থেকে বড় ছোট আপনারা অবশ্যই নিতে পারেন তো আমি এই তেলটা কিভাবে বানাবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে নিয়েছি নিম পাতা এই দেখুন নিম পাতা নিয়েছি দুইটা লাগবে আমার দুইটা তেজপাতা একটা পেঁয়াজ তিনটা রসুন কোয়া তিনটা আমলকি আর নিয়েছি কালো কেশরি এটা আমাদের এখানে কালো কেশরি বলা হয় তো মেথিটা আমার কাছে নেই তো মেথিটা আমি দিচ্ছি না মেথি কালো জিরা আপনারা থাকলে অ্যাড করতে পারেন তো আমার কাছে দুইটা আজকে একটাও নেই তো আমি এটা কিভাবে বানাবো পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বপ্রথম আমি কালো কেশরিগুলো ছোট ছোট করে কেটে নেব তো আমি এখানে একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে কালো কেশরিগুলো একটু করে আমি আর অবশ্যই এগুলো ধুয়ে পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন পানি সহকারে দেওয়া যাবে না এটাকে এভাবে সবগুলো আমি কেটে বাটিতে নিয়ে নেব রসুন কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো আমি এখানে দুই কোয়া রসুন দেব দিয়ে সবগুলো একসঙ্গে কেটে নেব আমি আমি এখানে এটা হ্যান্ড গ্রেটার নিয়েছি হ্যান্ড গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে গ্রেট করে নেব তাহলে একদম মিহি হয়ে যাবে আপনারা তাহলে কুচি কুচি করে নিতে পারেন যাদের চুল ওঠা সমস্যা চুল পড়ে যায় চুলের আগা ফেটে যায় তারা অবশ্যই আপনারা এই টিপস বাসায় এই টিপসটা ফলো করবেন এটা করে আপনারা 15 থেকে 20 দিন ব্যবহার করে দেখবেন আপনারা নিজেই রেজাল্ট পাবেন তো একে একে সবগুলো উপাদান আমি কেটে নিয়েছি এখন যে আমি এখানে তেলটা নিয়েছি তেলটা দিয়ে দেব আর তেলটা কিন্তু ডাইরেক্ট ভাজবেন না যে কোনো একটা পাত্রের উপরে ভারী কোনো একটা পাত্রের উপরে বসিয়ে তারপরে তেলটাকে ভাজতে হবে তেলটাকে একদম ভালো করে ঝরিয়ে নেব তো দেখো সম্পূর্ণ তেলটা আমি এখানে নিয়ে নিয়েছি এখানে কড়াইতে আমি বসিয়েছি পানি এই পানিতে আমি আর দিয়েছি একটা স্টার এখন এখানেই আমি তেলটাকে জাল করে নেব এর সঙ্গে নিয়েছি এখানে আমি কালো জিরা তো কালো জিরাটা আমার কাছে ছিল মেথিটা নেই তো এর আগে বলার জন্য আমি দেখিনি আর কি এটা খেয়াল করিনি তো কালো জিরাটা দিয়ে দেব দিয়ে তেলটাকে ভালো করে ভেজে নেব এই তেলটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে তেলটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি তো দেখুন তেলটা আমি এখানে ভেজে নেব আর এটা কিন্তু আমি ডাইরেক্ট বসাইনি একটু সাইডে রেখে দিয়েছি দেখুন
নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এটাকে আমার একদম একটু ভাজা মনে করে পোড়া পোড়া করে ফেলবো, লাল লাল হয়ে যাবে, এটা একদম কষ্টটা বের হয়ে যাবে। এরপর আমি এটাকে ঢেলে নেব। এই তেলটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো তেলটা দেখুন আমার কত সুন্দর কালার হয়ে যাচ্ছে, এই দেখুন। আরও এটাকে 5 থেকে 6 মিনিট আমি এটাকে জাল করে নেব। এই মিশ্রণটা আমি ফেলে দেবো না, এটাকে আমি ঠান্ডা করে, যেটা যখন এটা ঠান্ডা হয়ে যাবে যখন আমি তেলটা ছেঁকে নেব, নিয়ে এই মিশ্রণটা রেখে দেবো। এর পরবর্তী যখন আমি আবার তেল ভাজবো তখন আবার আমি এটা দিতে পারবো, এটা নষ্ট করবো না। এই যে দেখুন, তো তেলটাকে আমি আর 5 থেকে 6 মিনিট জাল করে নেব। তো দেখুন তেলটা আমার হয়ে গেছে, এই যে কালারটা দেখুন কত সুন্দর, একটু কালো কালো হয়ে গেছে। তো 3 থেকে 4 মিনিট এটাকে আমি জাল করে নেব। এই যে দেখুন, আর এটা কিন্তু ডাইরেক্ট জাল দেওয়া যাবে না, তেলটাকে কোনো সময় ডাইরেক্ট জাল দেবেন না, এটাকে একটু পানিতে, এটা পানির উপরে যে কোনো একটা পাত্র বসিয়ে এটাকে তেলটা বানাতে হবে। তো ফিরে আসবো আমি 3 থেকে 4 মিনিট পর। তো তেলটা আমার হয়ে গেছে, এখন আমি তেলটাকে ঢেলে নেব। তেলটাকে আমি এখন ঢেলে নেব। তো আমি এখানে তেলটা ঢেলে নেব। তেলটাকে একদম ভালো করে ছাকিয়ে নিতে হবে। তো তেলটা দেখুন, এই তেলটাকে আমি একদম ঠান্ডা করে বোতলে ভরে রাখবো। এই তেলটা আপনারা মাথায়তে দিয়ে 2 থেকে 3 দিন পরে শ্যাম্পু করবেন, আপনারা নিজেই দেখবেন রেজাল্টটা ভালো পাবেন আপনারা। তো আমার এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ফ্যামিলি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর আমি বর্তমানে ইউটিউবে ভিডিও ছাড়ছি না, আমার ভিডিও ইউটিউবে একটু সমস্যা হয়েছে। তো আশা করি আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আর যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আগেও যাবো, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। তো দেখা হবে এরকম নতুন নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।